আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সহজ সরল সুন্দর করার জন্য অসংখ্য জনমুখী প্রকল্প উনি বাস্তবায়িত করেছেন এবং সারা পৃথিবীর সামনে ভারতবর্ষকে একটা বিরাট উচ্চতায় দাঁড় করিয়েছেন আজকে বিশ্বের সমস্ত তাবর তাবর নেতারা যখন একত্রিত হন তখন মধ্যমণি হিসেবে সেখানে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থাকেন আমাদের দেশ এবং দেশবাসী তাদের গর্বে বুক ছাপ্পান্ন ইঞ্চির বেশি হয়ে যায় পাশাপাশি পশ্চিমবঙ্গে একটা সরকার চলছে সেই সরকার গোটা পশ্চিমবঙ্গকে নৈরাজ্যের দিকে নিয়ে চলে গেছে সাধারণ মানুষ দিন প্রতিদিন তাদের অপশাসনের জেরে জর্জরিত তাকে ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে এই রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী বিশেষ করে গাঁগঞ্জের মানুষ আমরা যাত্রা মানেই পাপিয়া অধিকারী আমাদের সাংস্কৃতিক জগতের এই বোন মোদিজির পরিবারের সদস্য মোদিজি যেদিন নারী দিবস পালনের জন্য বারাসতে এসেছিলেন বিশেষ বিশেষ যে দু চারজন মায়ের সঙ্গে দেখা করেছেন তার মধ্যে পাপিয়া অধিকারী দিয়েছিলেন আমি অল্প কথা বলার পরে পাপিয়া হয়তো দু চার কথা দেবতনু সম্পর্কে বলবেন আপনারা শুনে প্রস্থান করবেন আমি ধন্যবাদ জানাব যে আজকে রামপুরহাট যাওয়ার পথে সন্ত্রাসের আতুর ঘর এই পুরন্দরপুরে আমাকে এত মানুষের সঙ্গে যিনি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক এবং অত্যন্ত প্রিয় নেতা সিউড়ির ভূমিপুত্র আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অনেক সিনিয়র লিডার আছে জেলার ভাইস প্রেসিডেন্ট জিএস এস নেতা সম্মানিত মঞ্চ কিন্তু যাদের নাম না বললে এই কর্মসূচিটা অসম্পূর্ণ থেকে যাবে তারা হলো উৎপল হরি মণ্ডল এবং উত্তম বাগদি এই দুজন মণ্ডল প্রেসিডেন্ট তারা এখানে একজন আছে লালচুল নুরুল আর একটা আছে অশ্বিনী মন্ডল বেটা উপপ্রধান পেট্রোল পাম্পের মালিক সব তালিকায় নাম লেখা হচ্ছে লম্বা লিস্ট চিন্তার কোনো কারণ নেই তাদের চোখে চোখ রেখে এখানে সফল সভা করেই দিয়েছেন উত্তম বাগদি এবং উৎপল হরি মন্ডল আমাদের প্রিয় মন্ডল সভাপতি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমি এই দুজনের কাছে যাওয়ার সময় সুরক্ষা সুশাসন সব থাকবে তাই আগে ভোট পরে জল পান ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন বাধা দিলে বুঝা যাবে সকাল বেলা আমরা যা করার করব এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন দু সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসছি আপনাদের একদম সতর্ক করতে এসছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম কেষ্ট এখন কোথায় আপনারা জানেন সকন না তিহারে গড়াগড়ি খায় কেস্টর সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল তিনি এসপি হয়ে গেছিলেন কেস্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন দেখা নাই রে তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মন্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি টুতে কি বিরোধী দল নেই সিউড়ি টুতে কি ভোটে জিতি হারি পরের কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো বদলা নেবেন তো পঞ্চায়েতের বদলা নেবেন তো বদলা নেবেন তো বলুন বদলা নেবেন পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র জন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে এদেরকে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলেও রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার